আমাদের আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। আজকে আমরা ল্যাগ্রেঞ্জ গুণক কি এবং ল্যাগ্রেঞ্জ গুণকের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকের লেকচারের উপর ডিপেন্ড করে আমি বাকি অঙ্কের লেকচারগুলো দিব। সুতরাং যারা আজকের ভিডিওটা দেখছো তারা সুন্দরভাবে পুরো ভিডিওটা কমপ্লিট করো, কোনো স্কিপ করো না, কারণ অনেক গুরুত্বপূর্ণ কথা আমি এখানে বলবো, যে কথাগুলো হয়তো বা অন্য কোনো আর ভিডিওতে আমি হয়তো আলোচনা করবো না। আমি প্রথমেই, আমার একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে আমি যখন কোনো টপিক নিয়ে প্রথমে আলোচনা করি সেই টপিকের প্রথম দিনে বা প্রথম কয়েকদিনে যে কথাগুলো বলি সেগুলো পরে যায় কিন্তু আর বলি না, স্বাভাবিক। আমি একই কথা তো বারবার বলে ভিডিওর লেন্থ বৃদ্ধি করতে পারবো না। সুতরাং এই জন্য আমি আজকে যারা ক্লিক করছো মাথা ঠান্ডা করে ভিডিওটা দেখার জন্য বলছি, তো শুরু করা যাক। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কি, আমি বলেছি যে ল্যাগ্রাঞ্জ খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এবং এটা নিয়েই আগে মানে করতেই চায় না আর কি, যেটা আসল কথা, বাংলা কথা, যে এগুলো করতে চায় না, ল্যাগ্রাঞ্জগুলোকে এগুলো না করলে কী হবে। ঠিক আছে, যারা করতে চাও পরীক্ষাতে তো এসে থাকে, তোমরা তো কোশ্চেন নিশ্চয়ই অ্যানালাইসিস করেছো, সাজেশনে দেখেছো যে ল্যাগ্রাঞ্জগুলো থেকে প্রশ্ন আসে। তো প্রথমে বইয়ের যে সংজ্ঞা রয়েছে, কোনো সংজ্ঞা টঙ্গা আমি ওগুলো বলবো না, ওই বিষয়গুলো আমি আলোচনা করি না। সাধারণত আমাদের যেটুকু দরকার অঙ্ক করতে, আমাদের যেটুকু থিওরি দরকার সেইটুকু আলোচনা করব। তো এখানে আমি একটা লাইন লিখি প্রথমে, যে শর্তটিকে একটি স্থির মান ল্যামডা দ্বারা, শর্তটিকে একটি স্থির মান ল্যামডা দ্বারা গুণ করে তার সাথে সাথে উদ্দেশ্যমূলক অপেক্ষক যোগ করতে হয়। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ গুণকটা আসলে কি? ল্যাগ্রাঞ্জ গুণক বলতে আমরা এখানে কি বুঝি, দেখো এই কথাটা আমি লিখেছি, এটা পরে বুঝিয়ে দিব। শর্ত সাপেক্ষে অপেক্ষক নির্ণয়, এখানে ল্যাগ্রাঞ্জ গুণকে একটি কি থাকে, ল্যাগ্রাঞ্জ গুণকে একটি অপেক্ষক থাকে, একটি অপেক্ষক দেওয়া থাকবে প্লাস একটা শর্ত দেওয়া থাকবে। ঠিক আছে, একটা অপেক্ষক দেওয়া থাকবে, একটা শর্ত দেওয়া থাকবে। যেখানে কোনো শর্ত রয়েছে এবং অপেক্ষক রয়েছে সেখানে আমরা বুঝবো এটা একটা ল্যাগ্রাঞ্জ গুণক। ধরো কোনো অঙ্ক আমাদেরকে দিয়েছে যে যদি ধরো একটা অপেক্ষক আমরা নিলাম u = xy, এটা একটা আমাদের একটা অপেক্ষক, এবং এখানে আমাদের একটা শর্ত দেওয়া হয়েছে, শর্তটা ধরো যে 5x + 2y = 100, এটা একটা শর্ত। ঠিক আছে, ভালো করে বুঝো, যে আমরা বলেছি যে ল্যাগ্রাঞ্জ গুণকে আমাদের অপেক্ষক থাকে এবং শর্ত থাকে। ঠিক আছে, তো আমরা একটা অঙ্ক এখানে নিয়েছি বা যেটাই হোক, যে এটা হচ্ছে একটা অপেক্ষক u = xy এবং এটা হচ্ছে একটা শর্ত। এখন এটাকে আমরা ল্যাগ্রাঞ্জ গুণকে প্রকাশ করব। তো ল্যাগ্রাঞ্জ গুণকে প্রকাশ করা হয় সাধারণত L দ্বারা। কী দ্বারা প্রকাশ করা হয়? L দ্বারা। তো ল্যাগ্রাঞ্জ গুণকে এখানে বলেছে যে শর্তটিকে একটি স্থির মান ল্যামডা দ্বারা গুণ করে তার সাথে উদ্দেশ্যমূলক অপেক্ষক যোগ করতে হয়। ঠিক আছে, আমরা এখনও ল্যাগ্রাঞ্জ গুণক বের করিনি। তো শর্তটা যদি এরকমভাবে থাকে তাহলে আমাদের কী করতে হয়, শর্তটাকে হান্ড্রেডটাকে পাশে পার করবো, তাহলে হয় -100 = 0, এই ফর্মে নিয়ে আসবো। শর্তটাকে আমরা কোন ফর্মে নিয়ে আসবো, এইরকম একটা ফর্মে নিয়ে আসবো, অর্থাৎ সবগুলোকে এক পাশে পার করে জিরো করে দেবো, কাজ শেষ। এইটুকু করার পরে আমরা এখন ল্যাগ্রাঞ্জ গুণক বের করবো। ল্যাগ্রাঞ্জ আমি আজকে অঙ্ক করাচ্ছি না, আমি বোঝাচ্ছি এবং সূত্রগুলো লিখে দিব আজকে। এই সূত্রগুলোর উপর ভিত্তি করে আমরা অঙ্ক করব এবং এইগুলো বোঝাও কিন্তু দরকার আছে, ভিডিওটা স্কিপ করো না আগের বারের মতো। এবার যে সূত্রগুলো করাবো সেগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, ল্যাগ্রাঞ্জ গুণক = এখন আমরা দেখো এই কথাটার সাথে মিলে যে শর্তটিকে একটি স্থির মান আমরা দ্বারা গুণ করে, সামনে একটু ফাঁকা রাখি দেখো বোঝানোর স্বার্থে, যে শর্তটা পেয়েছি তার শর্তটা রূপান্তরিত রূপ হচ্ছে আমাদের এটা, অর্থাৎ সে জিরো করলাম, তাহলে শর্তটিকে স্থির মান ল্যামডা দ্বারা গুণ করে, তাহলে ল্যামডা সামনে রাখবো এবং এখানে মনে মনে তো গুণ চিহ্ন রয়েছে যে শর্তটিকে একটি স্থির মান ল্যামডা দ্বারা গুণ করে যে শর্তটা দেওয়া আছে সেটাকে কী করব, আগে শর্তটা লিখে নেই আমরা, 5x + 2y - 100। আচ্ছা, ধরলাম নামটা লিখিনি, তাহলে আমরা একটা শর্ত লিখেছি, যে শর্তটা আমরা এখানে পেয়েছি সেই শর্তটা আমরা এখানে লিখেছি। এই শর্তটাকে কী করতে হবে, শর্তটিকে একটি স্থির মান ল্যামডা দ্বারা গুণ করে, অর্থাৎ এই শর্তটিকে একটি ল্যামডা দ্বারা গুণ করতে হবে, তাহলে সামনে একটা ল্যামডা দিলাম, এটুকু শেষ। তার সাথে উদ্দেশ্যমূলক অপেক্ষক যোগ করতে হবে, তাহলে কী করতে হবে, যোগ উদ্দেশ্যমূলক অপেক্ষক কী আমাদের এখানে, উদ্দেশ্যমূলক অপেক্ষক হচ্ছে আমাদের xy, সেটা যোগ করলাম, তাহলে কী করলাম,
এই উদ্দেশ্যমূলক অপেক্ষকটা লিখবো আমরা, প্লাস চিহ্ন দিব, যোগ মানে প্লাস চিহ্ন দেওয়ার পরে যে শর্তটা দেওয়া আছে সেই শর্তটিকে আমরা ল্যামডা দ্বারা গুণ করব। এটা ল্যাগ্রেঞ্জ গুণকের মূল বিষয়। আমি কি বোঝাতে সক্ষম হয়েছি যে ল্যাগ্রেঞ্জ গুণকের মূল বিষয়টা আসলে কি? আমি কি এখানে বুঝতে পেরেছি? কথা হচ্ছে, এটা তো তোরা তো উত্তর দিতে পারবে না, এটা আমাদের অফলাইন ক্লাস বা অনলাইন, আমি যেখানে সরাসরি উত্তর দেওয়া যায় না, তো স্বাভাবিক উত্তর দিতে পারবে না। যাই হোক, এরকম আমাদের একটা শর্ত দিতে দেওয়া থাকবে, একটা অপেক্ষক দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের ল্যাগ্রেঞ্জ গুণক বের করতে হবে। তো ল্যাগ্রেঞ্জ গুণক বের করার এখানে কিছু শর্ত রয়েছে, একই রকমভাবে সর্বোচ্চকরণ এবং সর্বনিম্নকরণের, সেই শর্তগুলো আমি একটা বিস্তারিত আলোচনা করে দিয়েছি এখানে। তো দেখো, প্রথমে আমরা দেখি সর্বোচ্চকরণের শর্তটা দেখব। সর্বোচ্চকরণের শর্ত হচ্ছে যে প্রাথমিক শর্ত, যেটা যে প্রাথমিক শর্ত যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, তোমরা বইয়ে বিভিন্ন রকম দেখতে পারবা, L1=0, L2=0, আচ্ছা L1 না দিয়ে এখানে দিই LX=0, LY=0, আচ্ছা এখানে LX=0, এখানে LY=0, দেন আমাদের L λ=0। তো LX, LY, L λ এগুলোকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এটা এমনি, এটা কিন্তু আলাদা তোমাদের বোঝানোর জন্য আমি লাল কালি দিয়ে এখানে লিখছি, যে আমরা জানি যে LX থাকলে সেটাকে কীভাবে লিখতে হয়, L উপরে এরকম, যেগুলো আমরা আগে করেছি। দেন এটাকে যদি আমরা লিখি, উপরেও ডেল লিখবো, নিচেও ডেল লিখবো, লেখার পরে ডেল এখানে L, এখানে Y, ঠিক আছে? এরকমভাবে তো আমরা করেছি আগে, এটা এমনি, এটা আমি তোমাদের এমনি দেখালাম, আসল কথা হচ্ছে এটা প্রাথমিক শর্ত। আচ্ছা, এখন প্রাথমিক শর্ত হওয়ার পরে আমাদের পর্যাপ্ত শর্তের কাছে যেতে হবে। কী শর্ত? পর্যাপ্ত শর্ত। সর্বোচ্চকরণেরই একটা প্রাথমিক শর্ত, একটা পর্যাপ্ত শর্ত। তো পর্যাপ্ত শর্তের এখানে এইচ বার দেওয়ার পরে এখানে যে শর্তটা রয়েছে সেটা হচ্ছে LXX, LXY, LX λ, এটা হচ্ছে ল্যামডা, আচ্ছা তারপরে LYX, LYY, LY λ, এটা ল্যামডা, আচ্ছা তাহলে L λ X, L λ Y, L λ λ, এটা মনে রাখতে হবে, এটা কিছু করার না, এটা মনে রাখতে হবে। এটা হবে কি আমাদের greater than 0, যদি greater than 0 হয় এই মানটা, তাহলে আমাদের সর্বোচ্চকরণ হবে। প্রথমে বলি, আমরা প্রথমে সর্বোচ্চকরণের সূত্র দেখছি। সর্বোচ্চকরণের প্রাথমিক শর্ত এবং পর্যাপ্ত শর্ত রয়েছে। প্রাথমিক শর্ত LX=0, LY=0, Lλ=0, এগুলো কি যখন অঙ্ক করবো তখন আমরা বুঝতে পারবো। পর্যাপ্ত শর্তদের রয়েছে LXX, LXY, LX λ, LYX, LYY, L এখানে হচ্ছে, আমি এখানে মনে হয় ভুল করেছি, এটা ওয়াই, হ্যাঁ না ঠিক আছে, এটা Y λ, এটা হচ্ছে Y λ, দেন হচ্ছে L λ X, L λ Y, L λ λ, বুঝতে পেরেছি? আচ্ছা, এটা গেল। এখন এখানে অনেকে দেখবে XX এর পরিবর্তে লেখা আছে 1 1 বা 1 2, তাহলে যদি X=0 ধরবো 1 এবং Y=0 ধরবো 2, তাহলে দেখো এখানে যদি X 1 1 যদি থাকে, তাহলে দেখো X এর মান 1, তার মানে L 1 1, তারপরে L 1 2, L 1 λ, L 2 1, L 2 2, L 2 λ, বুঝতে পেরেছি? কোনো সমস্যা নেই, বিভিন্ন বই বিভিন্ন রকম দেখাও আছে, এই ধরলেই হলো, এটা আমাদের অতভাবে ইয়ে করার দরকার নাই। আচ্ছা, এটা গেল সর্বোচ্চকরণ। এখন দেখো আমাদের সর্বনিম্নকরণের বিষয়টা দেখো। তারা সর্বনিম্নকরণের শর্ত একই রকমভাবে LX=0, LY=0 এবং Lλ=0, এটা L λ, এটা L λ, L λ=0। আচ্ছা, এখন আমাদের পর্যাপ্ত শর্ত, আচ্ছা H=, এটাকে আমাদের বলা হয় হচ্ছে সীমায়িত হেসিয়ান নির্ণায়ক। যাই হোক, তো এখানে কী হবে দেখো, একইরকমভাবে এখানে LXX, LXY, LX λ, LYX, LYY, LY, এটা ল্যামডা, তারপরে L λ X, L λ Y,
দেন এল ল্যামডা ল্যামডা, এটা লেস দ্যান জিরো, এখানে শুধু গ্রেটার দ্যান জিরো, এখানে শুধু লেস দ্যান জিরো। তো এই কয়টা বিষয়ের উপর আমরা ভিত্তি করে অঙ্কগুলো করব, এই কয়টা বিষয়ের উপর ভিত্তি করে আমরা অঙ্কগুলো করব। আচ্ছা, আমরা এখানে একটা বিষয় তোমাদের একটু ক্লিয়ার করে নেই। এখানে আমাদের একটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে আমাদের বাজেট সমীকরণ। দেখো এখানে একটু দেখে দিই, বাজেট সমীকরণ কি বললাম আমি, বাজেট সমীকরণ, বাজেট সমীকরণকে তোমরা কি কেউ জানো? আচ্ছা আমি এখানে দেখা দিচ্ছি, পি এক্স ইন্টু এক্স প্লাস পি ওয়াই ইন্টু ওয়াই ইকুয়াল টু এম। এখানে যে যে শর্তটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা বাজেট সমীকরণ, এটা কিন্তু একটা বাজেট সমীকরণ। অর্থাৎ পণ্যকে পণ্যের দাম দ্বারা গুণ করতে হবে, এক্স পণ্যকে এক্স পণ্যের দাম দ্বারা গুণ, ওয়াই পণ্যকে ওয়াই পণ্যের দাম দ্বারা গুণ, ইকুয়াল টু যে মোট যে বিষয়টা রয়েছে, অর্থাৎ মোট আয় যেটা, সেটা হচ্ছে আমাদের এম। যেমন ধরো এখানে যদি বলা হয় যে ভোক্তার ভোক্তার আয় একশো টাকা, এক্স দ্রব্যের দাম পাঁচ টাকা, ওয়াই দ্রব্যের দাম দুই টাকা, তাহলে বাজেট সমীকরণ লেখো। বাজেট সমীকরণ আমার লেখা নিশ্চয়, যাই হোক আমি বলে দিলাম যে ভোক্তার আয় একশো টাকা, এক্স দ্রব্যের দাম পাঁচ টাকা, ওয়াই দ্রব্যের দাম দুই টাকা, হলে বাজেট সমীকরণ কত হবে? বিভিন্ন টাইম করার টাইম এটা লিখবে। তাহলে দেখো বাজেট সমীকরণ বলেছি যে এক্স পণ্যকে এক্স পণ্যের দাম দ্বারা গুণ, তাহলে আমাদের এক্স দ্রব্যের দাম পাঁচ টাকা, এক্স দ্রব্যের দাম কত? পাঁচ টাকা। তাহলে পাঁচ আগে লিখি, পি এক্স মানে দাম, সে তাহলে পাঁচ লিখলাম, এবং কোন দ্রব্যটা লিখছি এক্স দ্রব্যে, তাহলে ফাইভ এক্স, দেন মাঝখানে দেবো হচ্ছে প্লাস, দেওয়ার পরে পি ওয়াই, পি ওয়াই মানে হচ্ছে ওয়াই দ্রব্যের দাম কত, ওয়াই দ্রব্যের দাম দুই টাকা, দুই, এবং কী দ্রব্য? ওয়াই দ্রব্য, ওয়াই লিখলাম, ইকুয়াল টু দিলাম, ইকুয়াল টু দিলাম এম মানে আয়, ভোক্তার আয় কত টাকা? একশো টাকা। এই যে এটাই আমাদের বাজেট সমীকরণ, এবং এটা আমাদের ল্যাগ্রেঞ্জ গুণকের ক্ষেত্রে এটা আমাদের শর্ত হিসেবে কাজ করবে। তো ঠিক আছে, নেক্সট লেকচার থেকে আমরা ল্যাগ্রেঞ্জ গুণকের শর্ত নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।